আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কম্পোজার নিয়ে, পিএসপি কম্পোজার। তো পিএসপি কম্পোজার হচ্ছে পিএসপির একটি প্যাকেজ ম্যানেজার, যেভাবে হচ্ছে এনপিএম নোড প্যাকেজ ম্যানেজার বা হচ্ছে জাভা স্ক্রিপ্টের প্যাকেজ নিয়ে কাজ করে, কম্পোজার হচ্ছে পিএসপি এর প্যাকেজ নিয়ে কাজ করে। আপনি কম্পোজার ইউজ করে পিএসপি এর থার্ড পার্টি প্যাকেজগুলো ইনস্টল করতে পারবেন। এছাড়া যদি আপনি পিএসপির কোনো প্যাকেজ তৈরি করতে চান, তাহলে হচ্ছে আপনাকে এই কম্পোজারের ইউজ করেই বা হচ্ছে কম্পোজারের প্রসেসটা মেনেই আপনাকে প্যাকেজগুলো তৈরি করতে হয়। এছাড়া কম্পোজারের আরেকটি সুবিধা হচ্ছে যে আমরা যে একটি অটোলোড তৈরি করলাম, যে আমাদের রুট ক্লাসটা যদি আমরা বলে দিই, সে কী করে আমাদের ওই রুট ক্লাস থেকে সবসময় আমাদের ক্লাসগুলোকে অটোলোড করে দেয়। সেম এই কাজটাই হচ্ছে আপনি কম্পোজার ইউজ করেও করতে পারবেন। তো সেক্ষেত্রে কম্পোজার যে কাজটা করে, আমরা যে থার্ড পার্টি প্যাকেজগুলো ইনস্টল করি সে ওইগুলোকে হ্যান্ডেল করে, আমরা যদি আমাদেরটা করতে চাই আমাদের মতো করে, সে আমাদের কাজটাও সে করে দেয় বা হচ্ছে আমাদের ক্লাসটাও সে অটোলোড করে দেয়। সেমভাবে প্যাকেজগুলোকেও সে অটোমেটিক অটোলোড করে দেয়, আমাদের কাজ হবে শুধু ইম্পোর্ট করে ব্যবহার করা। তো আমরা ইনস্টল করে ফেলি প্রথমে যে আসলে কম্পোজারটা কীভাবে আমাদের ডিভাইসে ইনস্টল করব। তো সেক্ষেত্রে প্রথমে আপনাকে কম্পোজার লিখে সার্চ দিতে হবে, কম্পোজার। তো সার্চ দিলে আপনি এখানে কম্পোজারের ওয়েবসাইটটি পাবেন। তো এখান থেকে ডাউনলোডে চলে যাবেন। তো ডাউনলোডে যাওয়ার পর আপনি এখান থেকে দেখতে পারবেন কম্পোজার সেট আপ EXE। তো আমি এটা অলরেডি ডাউনলোড করে রেখেছি। জাস্ট হচ্ছে ডাউনলোড হওয়ার পর আপনি এখান থেকে ডাবল ক্লিক করবেন। করার পর আপনাকে হচ্ছে আপনার পিএইচপি ডট EXE, হ্যাঁ, তার ডিরেক্টরিটা বলে দিতে হবে। তো দেখুন আমার পিএইচপি ডট EXEটা কোথায় আছে, এটা হচ্ছে আমার ডি ড্রাইভের জ্যাম্পের মধ্যে পিএইচপি, তার মধ্যে পিএইচপি ডট EXE। আপনি যদি অন্য ড্রাইভে রাখেন সেক্ষেত্রে আপনাকে ব্রাউজ করে ওই পিএইচপি ডট EXEকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। বাই ডিফল্ট যদি আপনার সি ড্রাইভে থাকে জ্যাম সফটওয়্যারটি, সে অটোমেটিক্যালি এটাকে ডিটেক্ট করে নেয়, আর না হলে আপনাকে ম্যানুয়ালি পার্টি করে দিতে হয়। দেন আপনি নেক্সটে ক্লিক করলে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হয়ে গেল, হওয়ার পর আপনি আপনার যে কোনো প্রজেক্টে, হ্যাঁ, সেটা হয়তো ব্ল্যাঙ্ক প্রজেক্ট হতে পারে অথবা হচ্ছে আপনার এক্সিস্টিং কোনো প্রজেক্ট হতে পারে, সেখানে আপনি কীভাবে কম্পোজারের জন্য এনভায়রনমেন্ট তৈরি করবেন। তো এটা অনেকটা নোডের সাথে অনেকটাই মিল আছে। নোডে আমরা ইউজ করি এনপিএম ইনিট, হ্যাঁ, আর এখানে ইউজ করবো হচ্ছে কম্পোজার ইনিট, কম্পোজার ইনিট। তো কম্পোজার ইনিট করলে যেটা হয় তাকে হচ্ছে আপনাকে সেমভাবে, যেহেতু যে কোনো প্রজেক্টটি হচ্ছে আপনার প্যাকেজের মতো কাজ করে, আপনি যদি এটাকে প্যাকেজিস্টে পাবলিশ করেন, যে কেউ কমান্ড দিয়ে আপনার এই প্রজেক্টটিকে ডাউনলোড করে ফেলতে পারবে। ওকে, তো সেক্ষেত্রে আপনাকে কিছু জিনিস এখানে বলে দিতে হয়, যেমন হচ্ছে ধরেন প্যাকেজের নেমটা আপনি কী দিবেন। হ্যাঁ, যেমন এখানে বাই ডিফল্ট একটা নেম সাজেস্ট করতেছে dell/class1। হ্যাঁ, ডেল বলতে আপনার পিসিটাই ডেল, যার কারণে ডেল দেখাচ্ছে। তো আমরা হয়তো এরকম দিতে পারি, যেমন হচ্ছে php/class, ঠিক আছে, দিতে পারি, যেটাই দেন সেটাই আসবে। এরপর হচ্ছে যদি আপনি কিছু না দিতে চান, শুধু এন্টার করে করে চলে যাবেন, ঠিক আছে। তো সে দেখবেন আপনাকে একটা কম্পোজার ডট জেসন তৈরি করে দিবে, হ্যাঁ, এবং এর সাথে আপনাকে একটি ফোল্ডার, দুটো ফোল্ডার তৈরি করে দিবে। দেখেন, একটা হচ্ছে সোর্স ফোল্ডার আর একটা হচ্ছে ভেন্ডর ফোল্ডার। তো এগুলো নিয়ে একটু পরে আসছি আমরা। তো প্রথমে দেখি যে আসলে কম্পোজার ডট জেসনে সে কী কী রাখছে। তো কম্পোজারের মধ্যে আপনি দেখবেন এখানে একটি নাম আছে, যে নামটি আমরা দিয়েছিলাম php/class, মানে হচ্ছে এটা আপনার যদি আপনি কোনো প্যাকেজ তৈরি করতে চাইতেন তাহলে প্যাকেজের নামটা এরকম থাকতো আর কি। দেন হচ্ছে দেখেন এখানে একটা অটোলোড দেওয়া আছে, হ্যাঁ, তো অটোলোডে দেখেন এখানে আছে PSR-4। এর মানে হচ্ছে যদি আপনি এই আপনার যে ফোল্ডারটাতে বা হচ্ছে যে ডিরেক্টরিতে সবসময় আপনি আপনার ক্লাসগুলোকে হ্যান্ডেল করবেন, ওই ক্লাসটা বা ওই ডিরেক্টরিটা যদি PSR-4-এর রুলস মেনটেন করে করেন, তাহলে ওই ফোল্ডারটাকে আপনি এখানে বলে দিবেন। তাহলে সে যেটা করবে, ওই ফোল্ডারের মধ্যে যতগুলো ক্লাস আছে সে হচ্ছে আপনাকে অটোমেটিক সবসময় অটোলোড করে দিবে। হ্যাঁ, আপনাকে হচ্ছে এই ম্যানুয়ালি অটোলোড পিএইচপিটা তৈরি করতে হবে না। তাহলে দেখেন আমাদের ফাইল কোনটা, আমাদের ফাইল হচ্ছে অ্যাপ, হ্যাঁ, বা হচ্ছে এই অ্যাপের মধ্যেই মূলত হচ্ছে আমাদের সবগুলো আমার ডিরেক্টরি আছে, ডিরেক্টরি না মানে আমার সবগুলো ক্লাস এখানে আছে। তাহলে আমি এখানে বলে দিব অ্যাপ এরকম //, হ্যাঁ, অ্যাপ এরকম /, হ্যাঁ, এর মানে হচ্ছে সেই অ্যাপ ডিরেক্টরি থেকে সবগুলো ফাইল খুঁজে নেবে। আর মানে এটা ভুল বলছি, এটা হচ্ছে আমাদের নেম স্পেস বলতে দেখেন আমাদের যতগুলো ক্লাস আছে সবগুলো শুরুতে অ্যাপ আছে, দেখছেন সবগুলো শুরুতে কিন্তু আমাদের অ্যাপ আছে। হ্যাঁ, তো আমরা বলে দিলাম যে আমাদের নেম স্পেস হচ্ছে কি অ্যাপ। আপনি যদি চান যেটা চেঞ্জ করবেন সেটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, আপনি আপনার নাম ডাবল স্ল্যাশ দিতে পারেন, সমস্যা নেই। আর এটা হচ্ছে আমার
মানে আপনার সাব নেম স্পেস, হ্যাঁ, যে আসলে এখান মানে সাব নেম স্পেস না, এটাই হচ্ছে মূলত আমার রুট ফোল্ডার। হ্যাঁ, এটা হচ্ছে নেম স্পেস আর এটা হচ্ছে আমার রুট ফোল্ডার, যে আসলে কোন ফোল্ডারের মধ্যে আমার সবগুলো ক্লাস থাকবে। তো যেহেতু প্রথমে বাই ডিফল্ট সে সোর্স রেখেছিল, এই কারণে একটা সোর্স ফোল্ডার অটোমেটিক ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা এখানে বলে দিব হচ্ছে অ্যাপ, হ্যাঁ, যে আমাদের অ্যাপ ফোল্ডারের মধ্যে কী থাকবে, আমাদের সবগুলো ক্লাস থাকবে, আর আমাদের নেম স্পেস হবে কি, এটা হচ্ছে নেম স্পেস আর এটা হচ্ছে আমাদের ফোল্ডার নেম বা হচ্ছে সোর্স নেম। ওকে, ততটুকু বল লিখার পর আপনাকে যেটা করতে হবে, এখানে কম্পোজার ডাম্প অটোলোড লিখতে হবে। হ্যাঁ, কম্পোজার ডাম্প অটোলোড, এটা লিখলে যেটা হয়, এই এখানে যে আপনি কিছু সেটিং চেঞ্জ করেছেন, হ্যাঁ, এই চেঞ্জের আলোকে সে পুরো জিনিসটাকে আরেকবার লোড করে নেবে। হ্যাঁ, বা হচ্ছে এই যে এখানে যে ভেন্ডর ফোল্ডারটা আছে, এখানে দেখবেন আরেকটা অটোলোড ফাইল আছে, হ্যাঁ, সে এটাকে হচ্ছে রিরেন্ডার করবে। হ্যাঁ, যে সে আবার এটাকে যেহেতু সেটিং চেঞ্জ হয়েছে, সে এখানে আবার এটাকে নতুন করে সেট করে নেবে। তো আমি এটাকে আবার এন্টার দিচ্ছি, এন্টার দিলে যেটা হবে, সে দেখেন জেনারেটিং অটোলোড ফাইলস, জেনারেটেড অটোলোড ফাইলস, সে হচ্ছে নতুন করে তার সেটিংটাকে আপডেট করে নিল। আর এই সোর্স ফোল্ডারটা আপনার দরকার না, আপনি এটাকে কেটে দিতে পারেন, কোনো এরর দিবে না। ঠিক আছে, এরপর আসেন, যদি আমাদের প্রজেক্টটাকে আমরা এখন স্টার্ট করি, পিএইচপি স্টার্ট করলাম, তো করার পর দেখেন আমি যদি এখান থেকে রিলোড দেই, কোনো সমস্যা নেই, প্রজেক্ট রানিং আছে। দেখেন, তো এখন কথা হচ্ছে, আমরা তো যে পিএইচপি বা হচ্ছে যে অটোলোড ফাইলটা আমরা কানেক্ট করি, হ্যাঁ, এটা তো আমাদের নিজেদের তৈরি করা, ঠিক না, মানে যে /autoload, হ্যাঁ, মিনস হচ্ছে এইটা। তো কম্পোজার যে অটোলোডটা তৈরি করে দেয় সেটা হচ্ছে ভেন্ডর ফোল্ডারের মধ্যে, তাহলে আপনাকে যেটা করতে হবে, এখানে ওই ডিরেক্টরিটা বলে দিতে হবে। হ্যাঁ, তো আমি ধরুন এখানে ভেন্ডরটা বলে দিলাম, যে ভেন্ডরের মধ্যে যে অটোলোড ফাইলটা আছে সেটা আমি কানেক্ট করলাম। দেখেন, আমি যদি এখন রিলোড দিই, দেখেন সব কিছু আগের মতোই কাজ করছে। তাহলে অটোলোডের কাজটা আমরা কি করতে পারি, কম্পোজার দিয়েও করতে পারি। আচ্ছা, তাহলে কম্পোজারটা শুধুমাত্র হচ্ছে অটোলোডের জন্য কাজ করে না, হ্যাঁ, সেটা হচ্ছে আপনি থার্ড পার্টি প্যাকেজও ইনস্টল করতে পারেন। তো থার্ড পার্টি প্যাকেজগুলো কোথায় পাবেন, তো আপনি যদি এখান থেকে যান, আপনি এই যে কম্পোজারে আসলেই পাবেন, দেখেন ব্রাউজ প্যাকেজেস, হ্যাঁ, এখানে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম, ক্লিক করলে দেখবেন এখানে প্রায় হাজার হাজার এখানে বিভিন্ন ডেভেলপাররা তাদের নিজের সুবিধার্থে, অথবা হচ্ছে আমরা যারা অন্য ডেভেলপাররা আছি আমাদের জন্য তারা তৈরি করে রাখছে। তো আসতে একটু সময় নেবে, আমি আরেকবার এন্টার দিচ্ছি, নেট চলে গেছে, একটু ওয়েট। তো আমি এখন দেখেন packages.org-তে যদি আসেন, এখানে মোটামুটি আপনি এখানে সার্চ যদি দেন, তো আমরা একটা সার্চ দিচ্ছি, এটার নাম হচ্ছে কার্বন। হ্যাঁ, কার্বন হচ্ছে একটা প্যাকেজ, এটা দিয়ে হচ্ছে আপনি আপনার ডেটকে মডিফাই করতে পারবেন। হ্যাঁ, বা হচ্ছে আপনার ডেট রিলেটেড যত কাজ আছে সবগুলো আপনি এখান থেকে পাবেন। তো আপনি যদি এখানে ক্লিক করেন নেক্সট বন কার্বন, হ্যাঁ, এখানে ক্লিক করলে কীভাবে ইনস্টল করবেন সেটা আপনাকে বলে দিবে। তো এখানে দেখবেন আপনাকে ইনস্টলের আপনাকে কমান্ডটা ওরা বলবে, কমান্ডটা হচ্ছে কমান্ড, এই যে দেখেন কম্পোজার রিকোয়ার নেক্সট বন /কার্বন। হ্যাঁ, এই এতটুকু কপি করবেন, কপি করে যদি আপনি আপনার প্রজেক্টে এসে এখানে হিট করেন, ধরুন আমি এখানে কন্ট্রোল সি দিচ্ছি, সার্ভার অন না করলে হয়, মানে অফ না করলেও চলবে, আপনি আরেকটা টার্মিনাল এখান থেকে ওপেন করে নিতে পারেন। হ্যাঁ, এখানে প্লাসে ক্লিক করলে আরেকটা টার্মিনাল এখানে ওপেন হবে। তো আমি এখানে ইনস্টল করলাম বা হচ্ছে হিট করলাম পেস্ট করে, তো আপনার নেটের উপর ডিপেন্ড করবে কত তাড়াতাড়ি হবে। তো এখানে একটু খেয়াল করে দেখেন, সে অটোমেটিক্যালি এই যে ভেন্ডর ফোল্ডারটা আছে, এই ভেন্ডর ফোল্ডারের মধ্যে সে নেস্ট বট, হ্যাঁ, বা নেস্ট বট হচ্ছে ধরুন এটাই হচ্ছে ওদের নেম স্পেস আর কি। হ্যাঁ, মানে যে এই নেম স্পেসের মধ্যে বা হচ্ছে এই ফোল্ডারের মধ্যে হচ্ছে ওদের সব কিছু আছে। ঠিক আছে, এরপর দেখেন আপনি যদি composer.json-এ আরেকবার একটু আসেন, এখানে দেখবেন রিকোয়ারের মধ্যে nestbot/carbon নামে একটা প্যাকেজ অ্যাড হয়ে গেছে। তো এই রিকোয়ারটা হচ্ছে মূলত ডিপেন্ডেন্সি, যে আসলে আমি যদি আমার প্রজেক্টটাকে রান করতে চাই তাহলে হচ্ছে এই প্যাকেজটা আমার দরকার। তো এখন দেখেন এই যে আমরা একটা প্যাকেজ ইনস্টল করলাম, এটাকে ব্যবহার করব কিভাবে। ঠিক আছে, তো আমরা যেটা করব, আমরা ধরেন হচ্ছে এটার ফুল এখানে একটু ডকুমেন্টেশন আপনি দেখতে পারেন যে ওরা কীভাবে এটাকে ইউজ করে। তো আপনাকে প্রথমে দেখেন ইউজ /carbon, হ্যাঁ, এটাকে লিখতে হবে, দিয়ে হচ্ছে তো আমি কিছু ইউজ দেখাচ্ছি, দেখেন এখানে কীভাবে এটাকে ইউজ করা যায় আর কি সহজে। তো আমি আপনি যেহেতু আমরা অটোমেটিক্যালি কী করতে পারি, আমাদের প্যাকেজগুলোকে ইম্পোর্ট করতে পারি, তো আমি এখানে লিখছি ওর হচ্ছে কার্বন ইকো দিয়ে কার্বন নাও। হ্যাঁ, তো কার্বন নাও হচ্ছে একটা ফাংশান যে হচ্ছে অটোমেটিক্যালি আপনাকে কী করে দিবে, আপনার এই বর্তমান টাইমটা আপনাকে প্রিন্ট করে দিবে। ঠিক আছে, তো আমি এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি। হ্যাঁ, তো এটা অটোমেটিক ইম্পোর্ট হওয়ার কথা, যদি না হয় তাহলে আপনি ম্যানুয়ালি করে নেন। ইউজ
কার্বন স্ল্যাশ কার্বন, ঠিক আছে? তো দেওয়ার পর আপনি যদি রিলোড দেন, যদি না দেখেন এখানে কি দেখাচ্ছে 2022 9, এখানে এরর দিচ্ছে, এটা অন্য এরর। হয়তো আমি মাঝে মধ্যে যদি এরকম এরর থাকে আপনি আপনার এডিটর অন অফ করতে পারেন, ঠিক আছে? অথবা হচ্ছে আপনার অটোমেটিক্যালি এটা পাবে, কিন্তু দেখেন আপনি যদি ইউজটা অফ করি দেখেন তখন কিন্তু আপনাকে এরর দেবে, ঠিক আছে? তো তাহলে আমরা যেটা বুঝলাম যে আসলে যে কোনো একটা প্যাকেজ, হ্যাঁ, আমরা যদি ইনস্টল করি, ইনস্টল করার পর শুধুমাত্র আমাদের কাজ হচ্ছে কি ইউজ করা, বা যেটা আপনাকে বলে দিবে কীভাবে আপনি ইউজ করবেন। হ্যাঁ, যেমন এখানে আমরা বলে দিচ্ছি আমাকে প্রথমে এটাকে ইনক্লুড করতে হবে, ইম্পোর্ট করতে হবে, দেন হচ্ছে আমি আমার মতো কাজ করতে পারি। এরপর দেখেন এই কার্বনের আরও কিছু ব্যবহার আমরা দেখতে পারি। আমি যদি এটাকে একটু অফ রাখি, ধরুন শো নেম আর হচ্ছে আচ্ছা অথবা শোনে আচ্ছা এটা তো থাকুক, সমস্যা নাই। দেখেন এটা দেখালাম, দেখানোর পর আমি এখানে লিখছি হচ্ছে টু ডেট টাইম স্ট্রিং। হ্যাঁ, ডেট, এটা যদিও টু ডেট টাইম স্ট্রিং আছে, বাট আমি এখানে ফরম্যাট লিখছি। হ্যাঁ, ফরম্যাট, তো ফরম্যাটে ধরুন আমি এভাবে দেখতে চাই, প্রথমে বছর, তারপরে ফুল মান্থ, তারপর হচ্ছে ধরুন আমি ডেট দেখতে চাই উল্টা আর কি। হ্যাঁ, এরপর ধরুন হচ্ছে আমি এরকম দেখতে চাই এইচ আই এস এ, তখন আমাকে রিডেবল করে দেখাবে। হ্যাঁ, যেমন 2022 সেপ্টেম্বর 4 তারিখ দেন এটা। এছাড়া যদি আপনি আরও ডে বড় হাতে ডি দেন তখন আপনাকে হচ্ছে আজকের বারটাও দেখাবে, দেখেন আজকে হচ্ছে সানডে, ঠিক আছে? আর যদি এখান থেকে দেন হচ্ছে আপনি ফুল ডে, হ্যাঁ, সম্ভবত ডিডি হবে, না ডিডি না, এটা হচ্ছে সম্ভবত বড় হাতের এম, একটু দেখে নিতে হবে, আসলে দেখলে আপনি এখান থেকে মানে ওই ফুল ডেটা দেখতে পারবেন আর কি, সানডে সহ। আর তো যাই হোক, মোটামুটি একটা থার্ড পার্টি প্যাকেজ কীভাবে ইনস্টল করবেন সেটাও দেখলাম। এছাড়া আরেকটা দেখতে পারেন, এটাকে বলা হয় হচ্ছে আপনি যদি এখানে কালেকশন লিখে সার্চ দেন, হ্যাঁ কালেকশন, এটা একটা প্যাকেজ যেটা আমাদেরকে অনেক হেল্প করে আর কি, কালেক্ট, ঠিক আছে? তো কালেক্ট লিখে সার্চ দিলে আপনাকে এখানে এরকম একটা কিছু একটা আসবে, সেটা হচ্ছে আর এম সি, এই যে ইলুমিনেটি কালেকশনস। হ্যাঁ, তো এটা অনেক কাজের একটা প্যাকেজ, আমরা ধরুন এই প্যাকেজটা ইনস্টল করবো। তো এই প্যাকেজটা ইনস্টল করতে হলে সেম এখানে আপনাকে একটা কমান্ড রান করতে হবে, দেখি ওদের কমান্ডটা ওখানে দিয়েছে কি না, কালেকশন কন্ট্রাক্টস, এটা অবশ্য ফুল জিনিস এখানে দেয়নি, মাস্টার, আচ্ছা দিয়েছে তো প্রথমে দিয়েছে, আমি নিচে খুঁজতেছি, দেখেন আমি এখান থেকে এটাকে রান করলাম, আচ্ছা শেষে একটা কালেকশন, এটা কি ছিল আসলে, শেষে একটা টিল চিহ্ন চলে আসছে, কেটে দেন কালেকশনস। তো এটা ইনস্টল হতে থাকুক, আমরা একটু পরে দেখি। তো কালেকশনটা কি আসলে, কালেকশন হচ্ছে আপনি খুব সহজে আপনার আপনার অ্যারেটাকে এখানে ম্যানেজ করতে পারবেন। আপনি যদি কালেকশনের আপনার ফুল ডকুমেন্টেশন দেখতে চান, হ্যাঁ, তাহলে আপনাকে এখানে চলে যেতে হবে, এখানে যেটা দিয়েছে দেখেন ওরা ডিটেলসটা এখানে বলে দিছে, ঠিক আছে? তো ডিটেলসটা এখানে না গিয়ে আপনি এখান থেকে ওদের হোম পেজে যেতে পারেন। হ্যাঁ, হোম পেজ, তো এখান থেকে এটা হচ্ছে লারাভেল এটাকে ইউজ করছে, তো ওদের ডকুমেন্টেশনে গেলে আপনি ফুল এই কালেকশনটা দেখতে পারবেন। হ্যাঁ, তো এখান থেকে আপনি যাবেন হচ্ছে ডিগিং ডিপারে, হ্যাঁ এখান থেকে কালেকশনে যাবেন, এখানে গেলে এই ফুল কালেকশন কীভাবে ব্যবহার করতে হয় সবগুলো আপনি পাবেন। ক্রিয়েট কালেকশন, দেখেন এখানে সবগুলো হচ্ছে আপনার বিভিন্ন ফাংশন, তো আমি এখান থেকে কিছু ইউজ করে দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি আপনার র পিএইচপিতে এটা খুব সহজে আপনি করতে পারবেন আর কি। তো ধরুন এটাকে ছোট করে নিচ্ছি, হ্যাঁ, যেহেতু আমরা এখন বুঝে গেছি কীভাবে ইউজ করব। তো আমি এখান থেকে যেটা করব, ধরেন আমি লিখলাম, আমি একটা অ্যারে নিলাম, হ্যাঁ, তার আগে এখানে একটু ইকো করে একটা ব্রেক দিয়ে নেন, দেওয়ার পর একটা অ্যারে নিলেন, জাস্ট অ্যারে। তো আমি একটা অ্যারে নিলাম হচ্ছে এরকম, অ্যারে দিলাম ধরুন 3 4 5 6 7, ঠিক আছে? অথবা এরকম আমি উল্টা পাল্টা দিচ্ছি 55, ঠিক আছে? দেওয়ার পর আপনি একটা কিছু লিখলেন, হ্যাঁ, এটার নাম দিলাম হচ্ছে কালেক্ট। তো কালেক্ট ইকুয়াল আপনাকে লিখতে হবে, আপনি যদি এইভাবে লেখেন যে নিউ কালেক্ট, ঠিক আছে, কালেক্ট,
তো এই কালেক্টের মধ্যে আপনি এ কে বলে দিবেন, হ্যাঁ এআরআর বা হচ্ছে যে ভেরিয়েবলটা নিলেন। তো সে যেটা করবে আপনাকে কালেকশন টাইপের বা হচ্ছে সে যে কাজটা করে আর কি, সে অ্যারেকে হচ্ছে একটা অবজেক্টের মানে কন্ট্রোল করার জন্য এরকম একটা কালেকশানে সে কনভার্ট করে দেয়। তো এটাকে প্রথমে আমাকে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে? তো ইম্পোর্ট করার জন্য আপনাকে কী করতে হবে, দেখেন আপনি যদি এখানে ইউজ করেন ইউজ, আচ্ছা কালেকশানের ইম্পোর্টটা একটু দেখে নেওয়া যাক, কালেকশান এই যে ইলুমিনাতি কালেকশান, ঠিক আছে, এতটুকু জাস্ট কপি করে এখানে ইউজ করেন, ঠিক আছে? এটা ওদের মতো করে ব্যবহার করতে হবে, ওরা যেভাবে করছে সেমভাবে। তো আমরা ধরেন এখান থেকে কালেকশান করলাম, নিউ কালেকশান, ঠিক আছে? তো করার পর দেখেন যদি আমি এটাকে লক করি, এটাকে প্রিন্ট আর করতে হবে, যদি এটা একটা অ্যারে কালেক্ট, ঠিক আছে? তো আমরা আউটপুট একটু দেখি, এরর হলে তো এরর দিবে, না হলে ডেটাটা আসবে। দেখেন সে এখানে দেখছেন আইটেম প্রোটেক্টেড দিয়ে সে আর মানে একটা অ্যারে করছে, বাট সেটা হচ্ছে একটা অবজেক্ট টাইপের অ্যারে, দেখছেন কালেকশন অ্যারে। তো এটার কিছু ব্যবহার একটু দেখতে পারেন। তো ব্যবহারটা হচ্ছে কেমন, ধরুন আমরা এখান থেকে ম্যাক্সকে খুঁজতে চাই যে আসলে সবচেয়ে বড় কোনটা, আপনি সেটা এখানে বলে দিবেন ম্যাক্স, ঠিক আছে? দেখেন সে আপনাকে ম্যাক্সটাই দেখাবে, যেমন আমার এখানে ম্যাক্স হচ্ছে কত, 55। যদি বলেন মিন, রিলোড, দেখেন মেন চলে আসছে, ঠিক আছে? এরপর হচ্ছে ধরেন আপনার এটা এরকম হতে পারে, ধরুন আপনার এটা হচ্ছে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, হ্যাঁ। তো আমার এখানে কিছু নেম আছে, হ্যাঁ, নেমটা হচ্ছে এরকম, আমি দিলাম ধরেন এরকম আমি কিছু নেম রাখলাম, ধরেন এই অ্যারের মধ্যে আরেকটা অ্যারে আর কি, হ্যাঁ। এখানে হয়তো এরকম হতে পারে যে নেম ইকুয়াল হচ্ছে কি, দিলেন হয়তো জাকারিয়া, ঠিক আছে? সেমভাবে আমি জাস্ট নেম দিয়ে কয়েকটা ক্রিয়েট করছি, ঠিক আছে? এটার নাম দিলেন হয়তো এরকম, যেমন হচ্ছে শরীফ, ওকে, এটার নাম দিলেন হচ্ছে ধরুন মাসুদ, ঠিক আছে? তো আমি এখান থেকে যার নাম শরীফ তাকে আমি খুঁজতে চাই, ঠিক আছে? তাহলে দেখেন আপনি যদি এখানে লেখেন যে কালেক্ট হায়ার নেম কমা, ধরেন আমি দিলাম হচ্ছে শরীফ, ঠিক আছে? তার ইনফরমেশনটা কী করো আমাকে দেখাও, তা আপনি এখান থেকে শুধু বলে দিবেন হচ্ছে ফাইন্ড। দেখেন আচ্ছা সম্ভবত এটা লাগবে না, ফার্স্ট লাগবে, হ্যাঁ, FIRST ফার্স্ট। দেখেন সে ফাঁকা দিচ্ছে না, মানে কিছু খুঁজে পাইনি, কালেক্ট হয়ার, আচ্ছা বানান ভুল হয়েছে, দেখেন বানানটা যদি ঠিক করে লেখেন তখন পাবে, দেখেন সেটাকে খুঁজে দিল। তো এখানে আমার আমার আরও অনেকগুলো ইনফরমেশান থাকতে পারে, রোল, আমি হয়তো এখানে রোল দিলাম এরকম 30, হ্যাঁ, তারপরে হয়তো দিলাম এরকম রেল, রোল দিলাম, তারপর হয়তো একটা অ্যাড্রেস থাকতে পারে, অ্যাড্রেস হইতে পারে এরকম যে সে ঢাকায় থাকে, ঠিক আছে? এখন দেখেন যদি রিলোড দেন তাহলে শরীফের সবগুলো ইনফরমেশান আমাকে দেখাবে, ঠিক আছে? এরপর যদি আমি মাসুদ লিখতাম যে যার নাম মাসুদ তাকে তুমি খুঁজো, দেখেন তাহলে দেখেন একটা অ্যারেকে আপনি খুব সহজে কন্ট্রোল করার জন্য কী করতে পারছেন, একদম রেডিমেড একটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? তো এটাই হচ্ছে বিভিন্ন থার্ড পার্টি প্যাকেজের সুবিধা, হ্যাঁ, যে আপনার ওরা হচ্ছে অনেকগুলো কাজ আপনাকে কমিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে কম্পোজার ইউজ করে ওই ধরনের প্যাকেজগুলোকে ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি কম্পোজার, কম্পোজার দিয়ে প্যাকেজ ইনস্টল করা এবং কম্পোজারের মাধ্যমেই অটোলোড করা। তো সবাই একটু প্র্যাকটিস করবেন, আর নেক্সট ইনশাল্লাহ আমরা আমাদের MVC প্রজেক্ট শুরু করব, সেখানে সবগুলো মিলেই আমরা ব্যবহার করব, যেখানে আশা করি আমাদের বেসিকগুলোকে রিয়েল লাইফে ইউজ করার একটা আমরা ফ্লেভার পেয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।